একজন ব্যবসার যে ইনকাম আছে তার থেকে নিকৃষ্টতম ইনকাম হলো যেই বক্তারা ওয়াজের স্টেজে বসে কোরআন হাদিসের মাহফিলগুলোকে কলঙ্কিত করে হিন্দি কিংবা বলিউড হলিউডের সিনেমার অনুকারে গান গেয়ে মানুষকে বিভ্রান্ত করে আর নিজেরা মুফাসসির সাজে সমাজের মধ্যে বসে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কত স্পষ্ট করে বলতে চাই, তুমি বক্তা হয়েছ ভালো কথা, বাংলাদেশের এমন এক বক্তা আছে আদতেই বাদাইম্মা রফিকুল্লাহ আফসারি, উঠেই হিন্দি ফিল্মের গান, কিতনা মুবারক চেহারা হায় হায় কিতনে প্যারাতি হ্যায় কিতনে রাতি হ্যায় তেরা চেহারায় নূর দেখে করে প্যার কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়। এই বেটা পাগল, এ হলো বাদাইম্মা। আরেক আরেক বক্তা আছে গিয়াসউদ্দিন তাহিরি, অলরেডি করাপ্টেড হয়ে মাজার পূজারি হয়ে মাজার পূজার সিল চোখে মুখে লেগে গেছে। আল্লাহ দনরা সুলিকে দিয়া গেলেন আল্লাহ গায়র হইয়া, আল্লাহর দনরা সুলিকে দিয়া গেলেন আল্লাহ গায়র হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া আরেক বক্তা আছে চেহারা সুন্দর, একেবারে চেহারা কমলার মতো টসটসে, কি বলে ডালিমের মতন চেহারা, কিন্তু তিনি হিন্দি ফিল্মের গান গেয়ে আদপে পচে গেছে। কারণ কি? কারণ কোরআন হাদিসকে পরিবর্তন করে মানুষের সামনে হিন্দি ফিল্মের গান গেয়ে মানুষকে যৌন চুরচুরি দিচ্ছে। কোথায় মানুষের মধ্যে ইমানের তাকাজা তৈরি করবে, কোথাও মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে, তারা হিন্দি ফিল্মের গান শুনিয়ে মানুষকে যৌন সুরসুরি দিচ্ছে। আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, পাপিয়ার মোবাইলে নেতারা বন্দি ভিডিও হইল ফাঁস, সখি গো ওই আমার মন ভালো না বাবা, আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এরকম আরেক বক্তা, দাঁত একটা সাইডে নাই, তার নাম হলো গুলাম রাব্বি। এই বক্তা তো সেই বক্তা, সারাদিন শুধু হিন্দি ফিল্মের গান গায়। আমি তোমাদেরকে বলতে চাই, একটা বাউল সঙ্গীতের গান শোনা যেমন হারাম, একটা ছায়া ছবির গান শোনা যেমন হারাম, এই বক্তাদের বক্তব্য শোনা শুকরের পায়খানা খাওয়ার চাইতে বড় হারাম। কারণ এরা বক্তব্য দেয় না, এরা মানুষের কাছে শয়তানের ডায়েরি থেকে শয়তানের আমাজ দিয়ে শয়তানের মুখ দিয়ে সরাসরি কথা বলে, ঠিক কিনা বলেন? হাদিসের সম্রাট, সাহাবিদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াকুনু সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযযাবুন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে আখির জামানায় এমন কিছু লোক মসজিদের মিম্বারে বসে খুতবা প্রদান করবে কিংবা মানুষকে ওয়াজ নসিহত শোনাবার জন্য এমন কিছু বক্তা বের হয়ে যাবে, দাজ্জালুনা ওয়া কাযযাবুন। আল্লাহর নবী বলেছেন তারা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী তারপর বলেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম, তুমিও কোনো দিন এই রকম হাদিস শুনো নাই, তোমার বাপ দাদারা জীবনেও কোনো দিন এরকম হাদিস শুনে নাই, এমন হাদিস বলবে, তুমিও শুনোনি, তোমার বাপ দাদারাও কি শুনে নাই? ফাদাল্লু আদাল্লু, আল্লাহর নবী বলেছেন তারা নিজেরাও গুমরা হবে, জাতিকেও গুমরা করবে। এমন লোক আমাদের দেশ সমাজের ভেতরে আছে না নাই? আছে না? ওয়াজ মাহফিলে উঠেছে, বক্তব্য দিতে হবে কোরআন থেকে হাদিস থেকে, কিন্তু ইদানিং কিছু বক্তা বের হয়ে গেছে বক্তা নামের আম কাঠের তক্তা, ঠিক না ঠিক? এই বেটা কোরআন হাদিস বাদ দিয়া বাংলা এবং হিন্দি ফিল্মের
ছায়াছন্দকে নকল করে মানুষের সামনে উপস্থাপন করেছে, হিন্দি ফিল্মের গান গেয়ে গজলের আকৃতি দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে। এই বক্তা নিজেও গুমরা হচ্ছে, জাতিকেও গুমরা করছে। এই বক্তা তো সেই মহিলার থেকে খারাপ, যেই মহিলা কিনা পেটের দায়ে, প্রবৃত্তির দায়ে, যেই মহিলা কিনা নিষিদ্ধ পল্লীতে নিজের পেট বিক্রি করে খায়। কারণ আল্লাহর নবী বলেছেন, মুগিরা ইবনে শুবা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাকা তুরুকুল কোরআন, ইমানদারের মুখ হলো কোরআনের রাস্তা। ইমানদার যখন মুখ দিয়ে কথা বলে, নবী বলেছেন ফাইন্নাকা তুরুকুল কোরআন, ইমানদার যখন মুখ দিয়ে কথা বলে এটা কোনো সাধারণ মুখ থাকে না, ওই মুখটা হয়ে যায় কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান 4,103 নম্বর হাদিস। তো তোমার মুখ যখন কোরআনের রাস্তা হয়, তুমি এটা দিয়ে হিন্দি ফিল্মের গান গাও কেমনে? তোমার লজ্জা করে না? মানুষ তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে তাফসির করতে বসিয়েছে, কোরআনের আওয়াজ শুনতে বসেছে, তোমার মুখ থেকে হিন্দি ফিল্মের গান শোনানোর জন্য বসে নাই। এই জন্য এই এলাকার যুবকদেরকে সাবধান করছি, আপনি যদি গান ইসলামী গান গাইতে পারেন, সের জন্য আছে ইসলামী শ্যামা সঙ্গীত, সেই গানের মধ্যে ইসলামের কথা থাকবে। অমিনান্নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অসার বাক্য ক্রয় করে। সূরা লোকমান আয়াত নাম্বার 6, এই লাহওয়াল হাদিস ওই বক্তাদের গান হবে যারা হিন্দি ফিল্মের গান অনুসরণ করে মানুষের সামনে গান উপস্থাপন করে। রসুল তো এদের ব্যাপারে সর্বনাশের কথা বলেছেন। রসুল বলেছেন যে এই বক্তাদের অবস্থা হলো লিইদহিকা বিহিল কওমা, তারা ওয়াজের মাঠে মানুষকে হাসাবার জন্য, তারা মানুষকে মনোরঞ্জন করার জন্য কথা বলে। রসুল 3 বলেছেন ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, এই বক্তাগুলো ধ্বংস হোক, এই বক্তাগুলো ধ্বংস হোক, এই বক্তাগুলো ধ্বংস হোক। সুনানে দারিমি 1344 নম্বর হাদিস, 1 খণ্ডের হাদিস। তাহলে জনগণকে হাসাবার জন্য, কাঁদাবার জন্য বক্তব্য দেওয়ার পরিবর্তে কি বলতে হবে? কোরআন আর কি বলতে হবে? কোরআন আর। তাহলে রাসূল যে বলেছেন দাদ্দালুনা ওয়া কাদ্দাবুন, দাদ্দালের মতো মিথ্যাবাদী হবে। কারণ বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা নিজেরাও কোনোদিন শুনে নাই, বাপ দাদারাও শুনে নাই। এখন এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া যাবে? রাসূলুল্লাহ বলেছেন এই কোয়ালিটিগুলো যেই বক্তাদের ভেতর থাকবে, ফা ইয়্যাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়্যাকুম, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। নবী বললেন তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, আর তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো। রসুল 2 ট্রিটমেন্ট দিয়েছেন, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। তা কারণ কি? কারণ তারা যদি এমন নাপাক কথা বলে, আপনি যদি ভালো মন্দ খান, পানির মধ্যে যদি ভেজাল মিশে যায়, অসুস্থ হবেন কিনা জুড়ে বলেন? পানির মধ্যে ভেজাল মিশলে, যদি দূষিত পানি পান করলে যদি আপনার টাইফয়েড হয়ে যায়, আপনার সহি ওয়াজের মধ্যে যখন ভেজাল ঢুকবে, আপনার ইমানের টাইফয়েড আছে না নাই? এজন্য খাবেন যখন ভালোটা খাবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যখন আমল করবে, উত্তম আমল করো, পাহাড় পর্যন্ত আমলের দরকার নাই, তবে যেইটা করবেন ওইটা হতে হবে বিশুদ্ধ, পিওর, পিওর অ্যান্ড ট্রাস্ট, বিশুদ্ধ এবং খাঁটি, ঠিক কিনা বলেন? তাহলে এই 2 আলামত থেকে এই সমস্ত কণ্ঠশিল্পী, কুকিল শিল্পী, এই সমস্ত বক্তা নামের তক্তাদেরকে চিনলেন তো নাকি? তাই চিনছেন, এদের বক্তব্য বর্জন করবেন। যদি সুর দিয়ে বড় বক্তা হওয়া যাইতো, মমতাজ বেগম সব থেকে বড় বক্তা। সুর দিয়ে যদি বড় বক্তা হওয়া যাইতো, তাহলে কাওয়ালি গান যারা গায় তাম্বুরা বাজায়া, ওরা সব থেকে বড় বক্তা, ঠিক না? ঠিক। বড় বক্তা মাপার মূল কাঠি হলো যে ব্যক্তি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। কাফাবিল মারই কাযীবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ, মুসলিম শরীফের 7 হাদিস। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যাচাই বাছাই ছাড়া আন্দাজে মানুষের সামনে শুনলো আর বয়ান করলো। আপনি যা শুনবেন প্রমাণ সহ, দালিল সহ, কোরআন সহ, হাদিস সহ, ইজমা সহ, কিয়াস সহ, অতীতের সালফে সালিহিনদের মানহাজ সহ বলবেন। কথা বুঝতে পারছেন কিনা? এই 2 আলামত থেকে আমরা এই জিনিসটা শিখলাম। আলামত কি শেষ করবো না আরো সামনে যাব?
আলামত নাম্বার তিন বলবো কিনা, এ হাদিস উল্লেখ রয়েছে মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম 2030 নম্বর হাদিস। মূলত হাদিসটি বাইহাকি মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে সাইবা সহি ইবনু খোজাইমা এক নম্বর খণ্ড কিতাবুল ইলম 767 নম্বর হাদিস থেকে মিশকাত সংকলন করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেছেন ও আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن عمر رضي الله تعالى عنه তিনি বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন ইন্ন মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ওয়া ইয়াসবুতাল জা